আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন আজ রাত একটা সতেরো মিনিট কিন্তু পরিস্থিতির কারণে এখনই ভিডিওটা তৈরি করতে বসতে হলো আসলে সারা দিনের সময় বের করতে পারিনি টোটালি কিন্তু আমি বলেছিলাম যে পঁচিশ তারিখ থেকে অর্থাৎ পঁচিশ নভেম্বর থেকে ম্যাথের উপর একটা কোর্স চালু করবো প্ল্যানটা অনেক পূর্বের ছিল কিন্তু সময়ের স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে এটা আসলে ভেবেছিলাম হয়তো এটা সম্ভব হবে না কিন্তু আমরা ইতিমধ্যে জানি একটু ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে উনত্রিশ জানুয়ারি তো আমাদের হাতে মোটামুটি ভালোই সময় আছে তো আশা করি কোর্সটা খুব ভালোভাবে সম্পূর্ণ করা যাবে এটা হচ্ছে একটা শর্ট কোর্স আমি বিষয়টা আসলে একটু খোলাসা করি এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে গ্যাট যে ভর্তি পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট যে অঙ্কগুলো আছে ঠিক আছে আর সেই অঙ্কগুলো করানো হবে এবং ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন সহ এগুলোর বাইরেও আমার তৈরি করা কিছু নোট এগুলোর উপরে মূলত ক্লাস হবে আর এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এ টু জেড যেমন ক্লাস সিক্স এর বইয়ের প্রত্যেকটা অঙ্ক কিন্তু এখানে করানো হবে না যেমন এখানে আমরা ক্লাস ওয়ানে দেখতে পাচ্ছি অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিতের এক্সারসাইজ ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ এখানে কি সবগুলো অঙ্ক গণানো হবে না একটা ক্লাসে সবগুলো অঙ্ক সম্ভব না এখান থেকে আমরা জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আসলে কিছু কিছু অঙ্ক আছে ঘুরে ফিরে এইগুলোই কিন্তু প্রত্যেক বছর আসে আর সেই সেই অঙ্কগুলোই আসলে আমাদের যদি ওগুলো ভালো করে বুঝতে পারি বেসিকটা আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা আসলে পরীক্ষায় ভালো করতে পারি সব কিন্তু করার সময় বা সুযোগ বা কোনোটাই আমাদের আসলে শেষ সময় থাকে না আর যেহেতু এখন আমাদের হাতে সময়ও নেই এখন আমাদের সেটা সম্ভব না আর যদি কারো এরকম পরিস্থিতি থাকে যে সে এখন পর্যন্ত ক্লাস সিক্সের বইটা সম্পর্কেও ধারণা নেই তার জন্য আসলে এই কোর্সটা না এই কোর্সটা যদিও শর্ট কোর্স আমি এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উনত্রিশটা থার্টি টোয়েন্টি নাইন টোটাল ক্লাস টোয়েন্টি এইট ক্লাস এবং শেষে একটা টেস্ট হবে দুশো মার্কের তো আসলে আটাশটা ক্লাসে আমি চেষ্টা করব কোর্সটা কমপ্লিট করার হ্যাঁ এই কোর্সটা যদি কেউ ভালো করে কমপ্লিট করতে পারে ইনশাআল্লাহ আশা করি সে পরীক্ষাতে ভালো করবে এবং কি সে চান্স পাওয়ার মতো যথেষ্ট ভালো মার্কস পাবে ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস তো এই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো আছে এবং প্রত্যেকটা বিষয় যে বেসিক যে বিষয়গুলো ঠিক আছে যেটাকে বেস করে বিভিন্ন প্রশ্ন তৈরি করা হয় পিভিএসএ তৈরি করা হয়েছে এবং যেসব প্রশ্নকে কেন্দ্র করে বারবার প্রশ্ন আসে ক্যাক ভর্তি পরীক্ষায় সেই প্রশ্নগুলো থেকে আমি অ্যানালাইসিস করে বা প্রশ্ন বানাবো বা তৈরি করব। এবং পাশাপাশি যে মূল যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করাবো অর্থাৎ এখানে শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলি স্থান পাবে আর পাশাপাশি এগুলো পাশাপাশি আমি বেশ অনেকগুলো নোট দেবো নোটগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং ইউনিক যে নোটগুলো আসলে অনেক কষ্টের ফসল ঠিক আছে সেই নোটগুলো ইনশাল্লাহ দেওয়া হবে আর আমরা এখান দেখতে পাচ্ছি যে চারটা ক্লাসে চারটা ক্লাসে মোটামুটি আমাদের অ্যারিথমেটিক এবং অ্যালজাবার শেষ করতে হবে চারটা ক্লাসে এরপর হচ্ছে বেসিক জিওমেট্রি এটা মূলত আমার নোট আছে পাশাপাশি ক্লাস সিক্সের বই তো আমাদের পড়তেই হবে আর পাশাপাশি আমি আমার নোট তৈরি করা নোট সেই নোটগুলো ইনশাল্লাহ দেবো ঠিক আছে তো আরেকটা বিষয় যেটা বললাম যে আসলে এটা যদি কারো ক্লাস এর বই সম্পর্কে টোটালি ধারণা না থাকে একেবারেই নতুন একেবারে আনারি আসলে তাদের জন্যই করছে না কারণ তারা তো তারা আসলে ধরতে পারবে না বুঝতে পারবে না তারা শুধু শুধু তাদের সময় টাকা দুটাই অপচয় হবে আমি মনে করি এটা তাদের জন্য যারা ক্যারেক্টরতে চান্স পাইতে ইচ্ছুক এবং পরিশ্রম করতে ইচ্ছুক যে এই যে আমি যে ইয়েগুলো দিব নোট বা ক্লাসগুলো নিব এর পিছনে আমি কিছু টাস্কও দেবো সেগুলো কমপ্লিট করতে পারবে পরিশ্রম করতে পারবে পরিশ্রম করতে তৈরি আছে গ্যাট জন্য এরকম থাকে অনেক বাচ্চা যে খুব দেরি যে তার গ্যাট চান্স পেতে হবে হ্যাঁ তারা তাদের জন্য এই কোর্স ঠিক তাদের জন্য এই কোর্স এখন এখানে কি চাই যে আমি আমার বাচ্চাকে আমি বেসিক শেখাবো না এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব অবশ্যই কিন্তু তারপরেও এই বিষয় সম্পর্কে যদি তাদের ধারণা না থাকে বিশেষ করে ক্লাস সিক্সের বই সম্পর্কেও যদি কারো ধারণা না থাকে তাহলে তারা এই কোর্স থেকে মজা পাবে না মজা নিতে পারবে না তাদের হয়তো একটু বোরিং লাগবে ঠিক আছে এই জন্য যাদের যারা খুব ইচ্ছুক এবং যেটা বললাম যে পরিশ্রম করতে হবে ঠিক আছে আমার গাইডলাইনটা ফলো করতে হবে ইনশাল্লাহ তাহলে আশা করি ভালো করতে পারবে এবং এই যে শর্ট কোর্সের মাধ্যমে আমি আশা করি ভালো একটা আউটপুট আসা সম্ভব ইনশাআল্লাহ তো জন্য আমি ইনশাআল্লাহ এই কোর্সের মাধ্যমে মোটামুটি একটা স্টুডেন্টকে এক এক ভর্তি পরীক্ষার জন্য তার ম্যাথকে আমি ইনশাআল্লাহ তৈরি করে দেব ঠিক আছে অর্থাৎ অল্প সময় যতটুকু পারা সম্ভব আমি তার চেয়ে বেশি চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে তো এখানে লেসন ক্লাসের যে প্ল্যান দেখতে পাচ্ছি এইটা আসলে আমি বেশ কয়েকদিন আগে তৈরি করেছিলাম এইটা আমি ফলো করার তো চেষ্টা করব অনেক সময় হয়তো এক একটা সময় ওই প্ল্যান অনুযায়ী কিন্তু হয় না হয়তো আমি দুই থেকে তিনটা চ্যাপ্টার শেষ করব কিন্তু হলো না আবার অনেক সময় বেশিও হতে পারে যার কারণে এই শিডিউলটা অনেক সময় একটু এলোমেলো হয়ে যেতে পারে ঠিক আছে এটা স্বাভাবিক আমরা সবাই বুঝি ঠিক আছে তোমার প্রথমে ক্লাস সিক্সের এর শেষ করবে এবং ক্লাস সেভেনের যে চ্যাপ্টারগুলো আছে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রবলেমগুলো আমরা সলভ করব। ঠিক আছে এরপরে আবার ক্লাস সেভেনের উপরে আবার রিভিউ ক্লাস হবে যে এই হাইটোরাল ক্লাস সেভেনের উপরে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়েও আলোচনা হবে ইনশাল্লাহ আর প্রত্যেকটা চ্যাপ্টারে যে বেসিক বিষয়টা আলোচনা করা হবে আর হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সব অঙ্ক না ইম্পর্টেন্ট যে অঙ্কগুলো ক্যাট করে ভর্তি পরীক্ষা আসার মতো বা বারবার আসে ঠিক আছে সেই অঙ্কগুলো এরপরে আমি একশো বিশটা অঙ্ক করাবো ইম্পর্টেন্ট এটা আমার নিজের তৈরি একটা নোট একশো বিশটা প্রবলেম এটা সলিউশন সহ নোটটাও দেওয়া হবে ক্লাস নেওয়া হবে ঠিক আছে এরপর আমরা ক্লাস 8 এ চলে যাব ক্লাস 8 এর যে চ্যাপ্টারগুলো আছে ইম্পর মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং সেখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রবলেমগুলো আছে সেটা আমাদেরকে দুইটা ক্লাসের মধ্যে শেষ করতে হবে ঠিক আছে তো এরপর হচ্ছে আমরা ক্লাস 9 10 এর যে পাওয়ার এক্সপোনেন্ট সংক্রান্ত সেই সংক্রান্ত যে আছে এটা একটা ক্লাসে শেষ করতে হবে এরপরে আমরা 9 10 এর ইম্পর্টেন্ট প্রবলেম এর উপর আমার একটা নোট আছে এখানে আশিটা বা অঙ্ক আছে টোটাল ঠিক আছে সেগুলো আমরা করবো এরপরে হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সাল থেকে আমরা শুরু করবো দু হাজার বিশ সাল পর্যন্ত তিনটা ক্লাস আমাদের এগুলো শেষ করতে হবে এখানেও মূলত সবার কাছেই অবশ্যই অ্যাডমিশনে গাইড থাকতে হবে এবং সবচেয়ে ভালো যদি আইডিয়াল গাইড থাকে অথবা অন্য কোনো ম্যাথ গাইড হলেও হবে ঠিক আছে আর তারপরে পাশাপাশি টেক্সট বই প্লাস সিক্সের টেক্সট বই তো সবার কাছেই আছে প্লাস সেভেন এইটের টেক্সট বই থাকলে ভালো হয় সেভেন এটা তো মাস্ট থাকতে হবে নাইন এইটটা না থাকলেও চলবে ঠিক আছে আর যদি টেক্সট বই না থাকে হার্ড কপি তারপরে আমরা সফট কপি তো সবার কাছে আছে অনলাইনে আমরা অ্যাভেলেবেল এটা পাচ্ছি তো সেটা আমরা ব্যবহার করতে পারবো তবে হার্ড কপি থাকলে সবচেয়ে ভালো হয় সর্বশেষ দুশো মার্কের একটা ওভারঅল একটা দুশো মার্ক টেস্ট নেওয়া হবে ঠিক আছে হয়তো বেশিও হতে পারে এর মাঝে নিতে পারি তবে সম্ভাব্য এটাই হচ্ছে আমাদের প্ল্যান বা আমার লেসন প্ল্যান তো এইভাবে ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ক্লাস কমবে না টোয়েন্টি নাইন ওভারঅল পরীক্ষা সহ টোয়েন্টি নাইন ক্লাস আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতির কারণে ক্লাস আরো বাড়তে পারে ঠিক আছে ইনশাআল্লাহ ক্লাস আরো বাড়তে পারে যদি আমরা একটা বিষয় একটা ক্লাসে শেষ করতে না পারি তখন হয়তো তার উপরে এক্সট্রা ক্লাস হবে আর ক্লাস ডিউরেশনটা আসলে এটা নির্ধারণ নির্ধারণ করাটা খুব টাফ আর আমাদের এগুলো শেষ করতে হবে এই কারণে ক্লাসের ডিউরেশন অনেক সময় কম বেশি হতে পারে তবে এটা দেড় থেকে দুই ঘন্টা এরকমই সময় হবে দেড় থেকে দুই ঘন্টা ঠিক আছে অর্থাৎ প্রায় দুইটা মিটিং আমরা জুমে লাইভ ক্লাস নেব জুম অ্যাপের মাধ্যমে আমরা ইতিমধ্যে এখন আসলে জুম অ্যাপের সাথে নতুন করে আসলে পরিচয় করে দেওয়ার কিছু নেই এটা সবাই আমরা জানি এই সম্পর্কে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ তো আমার সম্ভব ক্লাস রুটিনটা হচ্ছে এরকম যে স্যাটারডে সানডে টুইজডে উইজডে সপ্তাহে চার দিন ক্লাস আর টাইমটা যদিও এখানে আমরা আটটা দেখতে পাচ্ছি রাত আটটা দুই দিন আর দুই দিন সকাল সাড়ে আটটা হ্যাঁ এইটাই হয়তো ফলো করা হতে পারে অথবা হতে পারে প্রতিদিন রাত আটটার সময় হতে পারে আবার প্রতিদিন সকাল সাড়ে আটটার সময় হতে পারে এটা আসলে একটু পরিস্থিতির উপরে এটা ডিপেন্ড করে তবে যেটা মূল কথা সেটা হচ্ছে হয়তো রাতে হলে রাত আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ক্লাস হবে অসম্ভব্য সময় আর সকালে হলে আটটা থেকে সাড়ে আটটা এরকম একটা সময় বা নয়টা এর মধ্যে ক্লাস হবে ঠিক আছে তো এই সময়ের মধ্যে যারা ক্লাস করতে পারবে কারণ অনেকে সবাই কোনো কোনো ক্লা কোচিংয়ের সাথে কিংবা হাউস টিউটর সাথে ইনভলভ আছে যার কারণে এইটা বলে নেয়া যাতে এই এই টাইমে যারা ক্লাস করতে পারবে অর্থাৎ সকালে এবং রাতে ঠিক আছে সময় যারা ক্লাস করতে পারবে কারণ বাকি সময়গুলোতে আমার নিজের অফলাইনে স্টুডেন্টদের ক্লাস থাকে বিকেলে অনলাইনে ব্যাচ টু আমাদের অনলাইনে দুইটা ব্যাচ এখন চলমান সেখানে ব্যাচ টু এ ক্লাস থাকে আবার ব্যাচ ওয়ান এর ক্লাস তাদের ক্লাসটা থাকে মাগরিবের পরে যার কারণে আবার এই আমাদের এই কোর্সে আমার যদিও ওদের কোর্স কোর্স সম্পূর্ণ হয়েছে তারপরে ওদের ওদের প্রবলেম আছে ওরা অনেকেই এই কোর্সেও জয়েন করবে যার কারণে ওদের ক্লাস যাতে মিস না হয় সেই বিষয়টা আমার অবশ্যই খেয়াল রাখতে হবে যার কারণে আমাকে এইভাবে টাইমটা ঠিক করতে হয়েছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের সম্ভাব্য রুটিন তো যে কোনো পরিস্থিতিতে আবার একটা চেঞ্জ হতে পারে সেটা অবশ্যই আমি জানিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে আর আমরা জুম অ্যাপের মাধ্যমে ক্লাস নেব জুম অ্যাপে বলতে লাইভ ক্লাস হবে তো জুম অ্যাপ সম্পর্কে আমরা সবাই জানি আর আমাদের এখানে যারা জয়েন করবে তারা ফেসবুকে একটা গ্রুপ আমি দেখাচ্ছি সেই গ্রুপে অবশ্যই তারা মেম্বার হবে এটা হচ্ছে আইডি একাডেমির অফিসিয়াল গ্রুপ এটা এটা যদি আমি একটু আগে খুললাম এরকম পেজ আছে আমাদের কিন্তু এরকম এইটা হচ্ছে সব সময়ের জন্য ঠিক আছে এর বাইরে আমাদের অনেকগুলো গ্রুপ আছে ব্যাচ ওয়ান এর জন্য একটা গ্রুপ ব্যাচ টু এর জন্য মডেল টেস্টের জন্য ব্যাচ ওয়ান এর এখন মডেল টেস্ট চলমান আছে তো তাদের তাদের জন্য আলাদা গ্রুপ আছে তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের আমরা যারাই এই ম্যাথ কোর্সে অংশগ্রহণ করব তার অবশ্যই এই গ্রুপটাতে জয়েন করব সেই সেই গ্রুপটার লিঙ্ক আচ্ছা গ্রুপটা আমি একটু আগেই তৈরি করেছি তো সেই গ্রুপে আমরা সবাই অবশ্যই জয়েন করবো যেরকম এই যে এখানে অনেকগুলো গ্রুপ আছে আমাদের যেমন যে হচ্ছে আমাদের মডেল টেস্টের গ্রুপ আমি দেখাচ্ছি এরকম আমাদের প্রত্যেকটা ব্যাচের জন্য আলাদা যারা ম্যাথ কোর্স অংশগ্রহণ করবে তাদের গ্রুপটাও আলাদা ঠিক আছে সেই গ্রুপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দেবো ঠিক আছে সেখানে জয়েন করতে হবে হ্যাঁ তার তারপূর্বে অবশ্যই পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরেই গ্রুপে অ্যাপ্রুভ করা হবে বা তাদেরকে অ্যাড করা হবে ঠিক আছে তো আচ্ছা এরপরে আর একটা বিষয় হচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট করার ক্ষেত্রে যদি আজকে গত লাস্ট ভিডিও দেওয়ার পর থেকে আমার প্রচুর ফোন এসেছে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমি আসলে ব্যস্ততার কারণে ফোন অনেকক্ষণই রিসিভ করতে পারিনি দুঃখিত তো আমি চেষ্টা করবো আগামীকাল সবগুলো ফোন ইনশাল্লাহ ব্যাক করার হ্যাঁ কল ব্যাক করার আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আরেকটা নাম্বার আমি দিয়ে রেখেছি সেটা হচ্ছে দেলার সারের নাম্বার তো আমার নাম্বারে কেউ না পেলে অবশ্যই দেলার সারের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঠিক আছে তার সাথে এই বিষয়ে কথা বলবেন আর কোর্স ফি হচ্ছে আমাদের তিন হাজার ষাট টাকা তিন হাজার ষাট টাকা হচ্ছে আমাদের টোটাল কোর্স ফি এটা ফুল কোর্সের জন্যই অর্থাৎ আমাদের হয়তো কোর্সটা শেষ হতে দুই মাস বা এরকম লাগবে আর কি অর্থাৎ হয়তো একটু ভর্তি পরীক্ষার আগ ভর্তি হয়তো এক সপ্তাহ আগে হয়তো পোস্টটা শেষ হবে আর যেহেতু পরীক্ষার তারিখ আমরা জানি উনত্রিশ জানুয়ারি কিন্তু আসলে এই ডেটটা আসলে চেঞ্জেবল অর্থাৎ এটা চেঞ্জ হতে পারে চেঞ্জ হওয়ার সম্ভাবনাই বেশি যেহেতু আমরা জানি কোভিড নাইন্টিনের যে সিচুয়েশন এই এখন যেহেতু শীতকাল আসতেছে এসে গেছে এখন কিন্তু এটা আরো খারাপের দিকে যাচ্ছে ঠিক আছে যার কারণে হয়তো অথরিটি চাইবে না এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়ার জন্য তো এটা সার্কুলারে উল্লেখ করা আছে ঠিক আছে তারপরে আমরা উনত্রিশ জানুয়ারি ধরেই আমাদের প্রিপারেশন নিতে হবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের কোর্স ফি এটা আমাদের এককালীন পে করতে হবে পে করার পরে আমাদের গ্রুপে জয়েন করতে পারবে এবং আমাদের ক্লাসে অংশগ্রহণ করতে পারবে তো এটা হচ্ছে আমার পার্সোনাল বিকাশ নাম্বার আর এটা হচ্ছে দেলার সারের তো অনেক সময় আমাদের বেশ মাসের শুরুতে আমার এটা ক্যাশ যে লিমিট মাসের এটা শেষ হয়ে যায় যার কারণে পরবর্তীতে দিলার সারের নাম্বারটা আপনি অবশ্যই এই এই নাম্বারটা বিকাশ করার জন্য ব্যবহার করবেন ঠিক আছে আর দিলর সারের নাম্বারে পেমেন্ট করলে অবশ্যই সেটা জানাবেন কেন পেমেন্ট করেছেন কি পারপাজে কারণ আমাদের বিভিন্ন ব্যাচ আছে ব্যাচ ওয়ান ব্যাচ টু বা মডেল টেস্টের আলাদা আছে তো এই কারণে কি পারপস কোন ইয়ের জন্য আপনি পেমেন্ট করতেছেন সেটা অবশ্যই জানাবে ঠিক আছে তো এই হচ্ছে এই সম্পর্কে বিস্তারিত বিষয় অনেকেই জানতে তো আমি ফাইনাল করতে পারিনি মোটামুটি সবকিছু ফাইনাল করে এই ভিডিওটা তৈরি করা ঠিক আছে তো আর যেহেতু আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যারাই আসলে একটু ভর্তি পরীক্ষার জন্য ইচ্ছুক আমি মনে করি আসলে তাদের সবারই কোর্সটা করা উচিত এটা আমি ব্যক্তি স্বার্থ স্বার্থের জন্য বলতেছি না কারণ আমার আলহামদুলিল্লাহ স্টুডেন্ট অনেক অলরেডি হয়ে গিয়েছে তারপরে যারা কোর্স করবে তারা উপকৃত হবে ইনশাল্লাহ কারণ আমাদের ভর্তি পরীক্ষার কিন্তু একটু পরিবর্তন আসবে সেটা হচ্ছে যে আমরা জানি তিনশো মার্কের পরীক্ষা হবে আগের মতোই গত দুই বছর যা হয়েছে কিন্তু এবছরের সময় কিন্তু তিন ঘন্টা সময় কিন্তু তিন ঘন্টা আগে যেখানে ছিল সাড়ে চার ঘন্টা তার মানে আমাদের প্রিপারেশনটা একটু ভিন্ন হবে যার কারণে আমি এখন প্রচুর নোট করা শুরু করেছি কারণ এখন শর্ট কোয়েশ্চনের উপরে জোর দিতে হবে শর্টকাট ম্যাথ একটা ম্যাথ শর্ট প্রসেসে করা যায় এবং এমসিকিউ টাইপ কোশ্চেন বা ওয়ান ওয়ার্ড কোশ্চেনগুলোর উপর বেশি জোর দিতে হবে কারণ এই ধরনের প্রশ্নই বেশি থাকবে হয়তো বা সবগুলো এরকম থাকতে পারে রাইটিং পার্ট থেকে কোয়েশ্চেন কম থাকবে এবং এমসিকে ওয়ান ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস এই ধরনের কোয়েশ্চেন বেশি থাকবে ঠিক আছে যার কারণে এখন কিন্তু আমাদের প্রিপারেশনে কিছুটা চেঞ্জ হবে ঠিক আছে আচ্ছা এর বাইরেও কেউ যদি আবার আমাদের ব্যাচ টুতে জয়েন করতে চায় যে ব্যাচটা আমাদের এখনও চলমান আছে ব্যাচ ওয়ানে কেউ জয়েন করতে পারবে না হ্যাঁ পারবে শুধু মডেল টেস্ট দেওয়ার জন্য কারণ আমাদের এই ব্যাচের কোর্স শেষ হয়েছে এবং রিভিশনও হয়েছে তো এবং ওদের মডেল টেস্ট একটা মডেল টেস্ট অলরেডি আগামীকাল শেষ হবে এবং পরবর্তী মডেল টেস্ট হয়তো আমরা ডিসেম্বর মাঝামাঝিতে নেব এবং ব্যাস টু এর সিলেবাস তো আমাদের অলমোস্ট শেষের দিকে আমরা চেষ্টা করব ডিসেম্বরের মাঝামাঝি তাদের আমাদের কোর্সটাও কমপ্লিট করব করব এবং মডেল টেস্ট শুরু করবো ইনশাল্লাহ তো ওই ব্যাচেও কেউ চাইলে জয়েন করতে পারবে সেখানে ভর্তি ফি আছে দুশো টাকা আর মান্থলি পেমেন্ট হচ্ছে বাংলা ভাষণের জন্য পনেরোশো টাকা আর ইংলিশ ভাষণের জন্য হচ্ছে সতেরোশো টাকা আর কেউ যদি শুধু মডেল টেস্টে অংশগ্রহণ করতে চায় ব্যাচ ওয়ানের সাথে তাহলে তাদেরকে এক হাজার বিশ টাকা পেমেন্ট করতে হবে ঠিক আছে যারা আমাদের স্টুডেন্ট না কিন্তু শুধু মডেল টেস্টে অংশগ্রহণ করবে আর যেটা ডিসেম্বরে আমরা ডিসেম্বর মাঝে মাঝে ডেটটা এখন ঠিক হয়নি তাদের জন্য এক হাজার বিশ টাকা পে করতে হবে ঠিক আছে আর যারা ম্যাথ কোর্স করবে তাদের জন্য তাদের জন্য মডেল টেস্ট বলে শুধু ম্যাথের উপর একটা দুশো মার্কের টেস্ট হবে আর পরিস্থিতি অনুযায়ী হয়তো আরও টেস্ট বেশি হতে পারে ঠিক আছে এই তো আরও যদি কোনো বিষয় জানার থাকে কারো কোনো পয়েন্ট মিস হয়ে যায় বা কোনো বিষয় তো বলা হয়নি তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের গ্রুপের লিংক তারপর বিকাশ নম্বর সহ বিস্তারিত বিষয়গুলো ইনশাল্লাহ দিয়ে দেব তো ভিডিওটা এই পর্যন্তই ইনশাল্লাহ আর আরেকটা বিষয় হচ্ছে যে এটা সালে যারা পরীক্ষার্থী দু সালে পরীক্ষার্থীদের জন্য আমরা আমাদের যে নতুন প্রথম ব্যাচটা আমরা প্রথম ব্যাচটা শুরু করবো ইনশাল্লাহ দশ ডিসেম্বর থেকে ঠিক আছে প্রথম ব্যাচটা দশ ডিসেম্বর থেকে শুরু হবে এবং এই ব্যাচটাতে আসলে জয়েন করা তাদের জন্য জরুরি যারা দু সালে পরীক্ষার্থী কারণ শুরু থেকে জয়েন করলে হয় কি তার বেসিকটা আমরা আসলে তৈরি করতে পারি কিন্তু শেষ সময় যখন একটা স্টুডেন্ট এসে আমাদের কাছে আমাদের সাথে জয়েন করে তখন কিন্তু আসলে ওই স্টুডেন্টকে তৈরি করা একটু টাফ আমি দেখতে পাচ্ছি শেষ সময়েও এখনও আমাদের অনেক স্টুডেন্ট নতুন স্টুডেন্ট আসতেছে তাদের রেজাল্ট অনেক ভালো এবং ব্যাকগ্রাউন্ড অনেক ভালো কিন্তু আসলে হাতে সময় অনেক কম যার কারণে আসলে তাদেরকে ওইভাবে তৈরি করাটা অনেক টাফ হ্যাঁ অসম্ভব না আমার এক স্টুডেন্ট ছিল এক মাস পরেও চান্স পেয়েছিল আছে যদিও ক্লাস সেভেন থেকে তখন এইটে উঠে অর্থাৎ সে ক্লাস সেভেনে পড়া অবস্থায় পরীক্ষা দিয়েছিল যার এখন একটু ম্যাচিউড ছিল এবং ভালো স্টুডেন্ট ছিল যার কারণে রিটেনে চান্স পেয়েছিল ওভার আবার ফাইনালি চান্স পাইনি এই জন্য ভালো স্টুডেন্ট হলে এক মাস কোচিং করে চান্স পাওয়া সম্ভব তার বেসিকটা ভালো থাকে আগে থেকে ম্যাথ ইংলিশ এগুলো বেসিক ভালো থাকে তো এক মাস কোচিং করেও সম্ভব ঠিক আছে এই জন্য আশা করি হতাশার কিছু নেই যারা এখনও প্রিপারেশন নিচ্ছ তোমরা এখনো হাতে প্রায় আড়াই মাসের মতো সময় পাচ্ছ তোমরা প্রিপারেশন নিতে থাকো ইনশাআল্লাহ আশা করি তোমরা ভালো করবেন ইনশাআল্লাহ আচ্ছা আজকে ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন গার্ডেন যারা আছেন আপনারা ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ